পশ্চিমা দেশগুলোতে প্রতি বছর 31 অক্টোবর বেশ ঘটা করে উদযাপিত হয় হ্যালোইন উৎসব। উৎসবটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্পুকি বা ভূতুরের সাজ। আর হ্যালোইন আসলেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন পছন্দের তারকার সেই স্পুকি বা ভূতুরে হ্যালোইন সাজ দেখার জন্য। চলুন দেখে নেওয়া যাক এই বছরের হ্যালোইনে হলিউডের তারকারা কে কেমন অদ্ভুত সাজে দেখা দিয়েছেন। দুই সপ্তাহ আগে থেকেই বাড়ি বাড়ি ভয়ের আবহ তৈরি আর জম্বি সহ নানা সাজ ইউরোপ আমেরিকায় এখন আর নতুন কিছু নয়। হ্যালোইনকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী নানাভাবে পালিত হয় দিনটি। এদিন সবার মতো যেমন খুশি তেমন সাজ খেলে মেতে ওঠেন বিখ্যাত সব হলিউড তারকারা। জনপ্রিয় সব ভৌতিক বা অতিপ্রাকৃত সিনেমার চরিত্রদের সাজেই দেখা যায় তাদের। এবছর রূপকথার গল্প অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের জনপ্রিয় দুটি চরিত্রের সাজে সেজেছেন মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ এবং তার বর্তমান প্রেমিক জনপ্রিয় মিউজিক কম্পোজার বেনি ব্লাঙ্কো। গত বছর থেকে একসাথে আছেন তারা। সামাজিক মাধ্যমে দুজনে প্রায় মজার মজার ভিডিও দেখা যায়। এবারের হ্যালোইনে তাই দুজন একই থিমের সাজে সেজেছেন। গেম অফ থ্রোনস তারকা সোফি টার্নার হ্যালোইনে পরেছেন সম্পূর্ণ কালো ল্যাটেক্স কস্টিউম, যা একসময় জনপ্রিয় সাইফাই অ্যাকশন সিনেমা দ্য ম্যাট্রিক্স এর ক্যারিয়ান মসের চরিত্রটিকে মনে করিয়ে দেয়। অন্যদিকে অস্কারজয়ী অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ের হ্যালোইন সাজ বেশ আকৃষ্ট করেছে ভক্তদের। ভক্তরা তার এই কস্টিউমকে নাম দিয়েছেন বু ইয়র্ক সিটি, যেখানে তাকে দেখা গিয়েছে স্ট্যাচু অব লিবার্টি মুকুট ও ক্লাসিক জন লেনন নিউ ইয়র্ক সিটি টি শার্টে। সঙ্গে ছিল ফুতুরে মেকআপ, কালো লিপস্টিক এবং একটি সাদা পরচুলা। এদিকে হলিউড তারকা হ্যালিবেরি দেখা দিয়েছেন জাদুকরের সাজে। গাঢ় নীল রঙের স্লিট গাউনের সঙ্গে মিলিয়ে মাথায় পড়েছেন জাদুকরের টুপি। তবে ভক্তদের বেশি আকর্ষণ করেছে তার কালো বিড়ালটি। আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনার এবারের হ্যালোইনে জনপ্রিয় কমিক সিরিজ বারবারিলার সাজে সেজেছেন। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই 10 লাখের বেশি রিয়াকশন দেখা যায়। সব মিলিয়ে হলিউড তারকাদের এবারের হ্যালোইনের মজার সাজ পোশাক বেশ নজর কেড়েছে ভক্তদের। মারিও সেন, শোবিজ টুনাইট।